Assalamu alaikum everyone, welcome back to my channel. How are you all? Hope you all are doing well. আজকে আমি আছি গাজি বারোটা হাইড্রো পাওয়ার প্রজেক্টের কাছাকাছি। এটি একটি 1450 মেগাওয়াট প্রবাহিত জলবিদ্যুৎ। এই প্রকল্পটি সিন্ধু নদীর সঙ্গে সংযুক্ত। এর কাজ শুরু হয়েছিল 1999 সালে এবং উদ্বোধন হয়েছিল 2003 সালে। প্রকল্প নিয়ে বেশি কথা বলবো না, কারণ আজকে সারাদিনে আমরা বিজি থাকবো আটক খুর্দ আর আটাকের দর্শনীয় স্থান দেখা এবং ভিডিও বানানো নিয়েই। যেহেতু আমরা আটক থেকে আটক খুর্দে যাচ্ছি আর যাবার পথে সবসময় আমরা এই গাজী বারোঠা খাল বা ক্যানেল এখান থেকেই যাই, তো ভাবলাম আজকে একটু ভিডিও করি আর আমার ভিউয়ার্সদেরও দেখিয়ে দেই। বাড়াদাড়ি আটক খুর্দ, যে বিল্ডিংয়ের বারোটা দরজা থাকে তাকে বলা হয় বাড়াদাড়ি। শেরশাহ সুরির আমলে এটি ছিল একটা চেক পয়েন্ট বা চৌকি। তখনকার দিনে যারা ডাক বিলি করতো তারা এখানে আসতো এবং এসে ঘোড়া চেঞ্জ করতো, তারা ডাক ভর্তি ঘোড়া নিয়ে এখান থেকে যেত ডাক বিলি করতে। এখানে পাশাপাশি দুটো ব্রিজ। একটা ব্রিজ ব্যবহার করা হয় যখন পাঞ্জাব থেকে খাইবার পাখতুনের দিকে যেতে হয় তখন, আর খাইবার পাখতুন থেকে যখন পাঞ্জাবের দিকে আসতে হবে তখন ব্যবহার করতে হবে এর পাশের ব্রিজটি। তো আমরা প্রথম ব্রিজটি দিয়ে যাচ্ছি। প্রথম ব্রিজটি দিয়ে ওপারে যাবার মেন উদ্দেশ্য আটক ফোর্টকে একটু ভালোভাবে দেখা। তো আমরা জানি সিন্ধু নদীর তীরে আটক ফোর্ট অবস্থিত। এই যে নদীটি প্রবাহিত হচ্ছে এটাই সিন্ধু নদী, আর সিন্ধু নদীর পাশেই দেখতে পাচ্ছ আটক ফোর্ট। আমরা এখন এই পারে চলে এসেছি খাইবার পাখতুন প্রদেশে। এখান থেকে দাঁড়িয়েই দেখার চেষ্টা করব আটক ফোর্ট। আমি এখন দাঁড়িয়ে আছি খাইবার পাখতুন প্রদেশের সিন্ধু নদীর সেই পারে যেই পারে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় আফগান শিবিররা ছিল, অন্য পারে ছিল মারাঠা শিবির। আর এই সিন্ধু নদীর কারণেই আফগান শিবির মারাঠা শিবিরের কাছে পৌঁছাতে পারেনি, যুদ্ধের জন্য তারা ওয়েট করেছে মাসের পর মাস। পাশের ব্রিজটি ব্যবহার করে আমরা এখন ফেরত যাচ্ছি পাঞ্জাবের দিকে। আমরা যাব, আসার সময় আমরা দেখেছিলাম আটক ফোর্ট চেক পয়েন্ট, আমরা সেখানেই যাব। ওখানে যেয়ে ওনাদের সাহায্য নেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা যেতে পারি আটক ওল্ড ব্রিজের কাছে, এবং সেম টাইমে দেখবো ট্রাই করে আটক ফোর্ট কাছাকাছি থেকে দেখার কোনো সুযোগ আছে কি না। তো সেই একরাশ আশা নিয়েই ফেরত যাচ্ছি পাঞ্জাবের দিকে আটক ফোর্টের চেক পয়েন্টে।
আলহামদুলিল্লাহ, আমরা ভেতরে আসার একটা অনুমতি পেয়েই গিয়েছি, তবে আটক ফোর্টের ভেতরে একদম যাবার অনুমতি পাইনি। এই রাস্তা ব্যবহার করে আমরা আটক ওল্ড ব্রিজের কাছাকাছি যাবার অনুমতি পেয়েছি। দেখতে পাচ্ছ আমার রাইট সাইডে আটক ফোর্ট। যাক, একদম ভেতরে যেতে না পারলেও কাছাকাছি থেকে আটক ফোর্টটা দেখতে পাচ্ছি, এটাই অনেক। আমরা পৌঁছে গিয়েছি আটক ব্রিজে। দেখতেই পাচ্ছ এটি সিন্ধু নদীর উপর অবস্থিত, আর এই প্লেস নেম হচ্ছে আটক খুর্দ। তো ব্রিজটি আটক খুর্দ এবং খায়রাবাদ কুণ্ডের মধ্যে অবস্থিত। এটি সাধারণত ওল্ড আটক ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটি পাঞ্জাব এবং খাইবার পাখতুন প্রদেশের মধ্যে সিন্ধু নদীর উপর অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত ও বাণিজ্যিক ক্রসিং, তাই এটি ভারী মজবুত ছিল। এটি মূলত স্যার গিলফোর্ড মোলসওয়ার্থ ডিজাইন করেছিলেন এবং 1883 সালে 24 মে ট্রাফিকের জন্য উন্মুক্ত করা হয়েছিল। কনস্ট্রাকশনের জন্য এটির ব্যয় হয়েছিল 3.2 মিলিয়ন রুপি। ব্রিজের কাঠামোটি নতুনভাবে ডিজাইন করেছিলেন স্যার ফ্রান্সিস ক্যালাহান এবং 1929-এ 2.5 মিলিয়ন রুপি ব্যয়ে পুনর্গঠন করেছিলেন। ব্রিজটির 2টি স্তর এবং 5টি স্প্যান রয়েছে। 3টি স্প্যান 257 ফুট দীর্ঘ এবং 2টি 312 ফিট দীর্ঘ। উপরের স্তরটি রেলওয়ে ট্রাফিকের জন্য এবং নিম্ন স্তরটি রাস্তা ট্রাফিকের জন্য ব্যবহৃত হয়। এই ব্রিজটি বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডেরও একটি অংশ ছিল। আটক ব্রিজ এখনও রেল ট্রাফিকের জন্য ব্যবহৃত হয়। Thank you.
ফোর্ট সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা দেবার জন্য আমি ড্রয়িং করেছি। ড্রয়িংয়ে সিন্ধু নদী দেখতে পাচ্ছ, ইন্ডাস রিভার, আর এই সিন্ধু নদীর তীরে অটক ফোর্ট। অটক ফোর্টটা একটু উঁচু পাহাড়ি টিলার উপরে অবস্থিত। পাহাড়ের গা ঘেঁষে বাকি তিন দিকটা জুড়ে আছে ছোট খাল, যে খালটির সংযোগ রয়েছে সিন্ধু নদীর সঙ্গে। খালের গা ঘেঁষে রয়েছে ছোট টাইনি রোড, যে রোডটা চলে গিয়েছে অটক ওল্ড ব্রিজের দিকে। আর এই রোডের গা ঘেঁষে হচ্ছে পাহাড়। সো পাহাড়, পাহাড়ের পাশে হচ্ছে টাইনি রোড, রোডের পাশে হচ্ছে খাল। এই খাল পাহাড় নদী পেরিয়ে অটক ফোর্টের কাছাকাছি পৌঁছানো খুব যে সহজ ছিল না সেটা সবাই বুঝতে পারছো। তো অটক ফোর্ট সম্বন্ধে একটু বলি। এটা তৃতীয় মুঘল সাম্রাজ্যের বাদশাহ জালালউদ্দিন মোহাম্মদ আকবর 1581 থেকে 1583 সাল পর্যন্ত খাজা শামসুদ্দিন খোয়াফির তত্ত্বাবধানে অটক খুর্দে নির্মিত হয়েছিল, অতীতে সিন্ধু নদীর চলাচলের পথ রক্ষার জন্য। অটক মারাঠা সাম্রাজ্যের দ্বারা 17 এপ্রিল 1758 দখল হয়েছিল এবং মারাঠা সাম্রাজ্যের উত্তর সীমানায় পরিণত হয়েছিল। আহমেদ শাহ দুরবানি অটককে পুনরায় দখল করেছিলেন এবং তারা মারাঠা তৃতীয় যুদ্ধের পরে উত্তর দিকে স্থায়ীভাবে মারাঠা থামিয়ে দেয়। এ দুর্গ অটকের যুদ্ধের সময় আফগান শিখ যুদ্ধগুলিতে বিশিষ্ট ভূমিকা রাখে। 1956 সালে দুর্গটি পাক সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশন ফোর্স স্পেশাল সার্ভিসেস গ্রুপের হস্তান্তর করা হয়, যেটাকে সংক্ষেপে SSG বলা হয়। আমার ড্রয়িংয়ে দেখতে পেয়েছ দুটি নিউ ব্রিজ। এই সেই দুটি নিউ ব্রিজ। প্রথম ব্রিজটি দিয়ে যেতে হয় পাঞ্জাব প্রদেশ থেকে খাইবার পাখতুন প্রদেশে এবং দ্বিতীয় ব্রিজটি ব্যবহার করা হয় খাইবার পাখতুন থেকে পাঞ্জাব প্রদেশে আসার জন্য। নেক্সট ব্লগ থাকছে অটক সিটি নিয়ে। সবাই ভালো থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আল্লাহ হাফেজ।